স্কুল খুলছে, কোন ক্লাস সেভেন পড়ি কিছুই তো আমার মনে নাই। বই খাতা কমান কিছুই খুঁজে পাচ্ছি না। স্কুল ড্রেস টেবেন কোনটি থুসি তাকে কমা খুঁজে পাচ্ছি না। দেখি তো আব্বা কই, তো আব্বা কিছু জানে নাকি? আব্বা, ও আব্বা কুটি গেলে, তোমার বেটা এটি মহা বিপদত পড়ছে, কুটি থাকো তুমি, এদিকে আসো তাড়াতাড়ি। তোর পুরো শরীর দেয় তো একটা বিপদ, তুই মানুষই একটা বিপদ, তোর আবার কিসের বিপদ হলো? আব্বা আব্বা গো, আমার স্কুলের বই খাতা কলম স্কুল ড্রেস কিছু খুঁজে পাচ্ছি না। স্কুল যে খুলছে, স্কুল জামু গ্যাঙ্গা করে এখন। তুই যে হারাম দাদা ছোল আমার, খুঁজে পাবো গ্যাঙ্গা করে? কারে স্কুল না হয় বন্ধ দিছে, তাই বলে তুই বই খাতালে পড়ে বসবো না? খোঁজা মনোযোগ দে, আমার তো কত সমস্যা খুঁজে পাবো না। আব্বা তুমি যদি আজকে আমার বই খাতা আর স্কুল ড্রেস যদি খুঁজে দাও আব্বা, এই দিন আমি জীবনও শোধ করে পাবো না। আব্বা খুঁজে দাও আব্বা। আচ্ছা তুই যখন করছু, চ দুইজন বাপ বেটা মিলে খোঁজা শুরু করে দেই। আব্বা তাড়াতাড়ি খোঁজো, 8টা বাজে, 1 ঘন্টার মধ্যে খুঁজে বাই করে আবার স্কুলে যাওয়া লাগবে। কেরে বই খাতা ড্রেস কলম কিছু পেলু? না আব্বা কিছু খুঁজে পাইনি, তুমি কিছু খুঁজে পেলে? না রে আমিও কিছু পাইনি, মনোযোগ দে খোঁজে তালেই বাবু। আব্বা খুঁজুক যে হেমেনা বস থেকে রেস্ট করি। কে রে হারাম দাদা, আমি সারা ঘর তন্নি তন্নি করে তোর স্কুল ড্রেস বই খাতা খুঁজিচ্ছি আর তুই এটি বসে আছো? আব্বা খুঁজতে খুঁজতে গাওটাও হাঁপসে গেছিল, তাই না রেস্ট নিচ্ছি। আব্বা তুমি আমাকে মিশে মিশে মারলে কে, তোমার কথার আগেই হাত চলে এলে আমাকে একবারই ভাল লাগে না। এ হারাম দাদা, হসে হসে তোর আর কান্দা লাগবি লাই, যা আজকে স্কুল ড্রেস বই খাতা ছাড়া স্কুল যা। আজ তিরে দুইজন বাপ বেটা মিলে আবার খোঁজ মহিনি। আব্বা আমি কোন স্কুলত পড়েছিলাম মনে হচ্ছে না কুমা। কেরে তুই যে কোন স্কুলত পড়েছিলু সেটা তো আমারও মনে হচ্ছে না। এক কাম কর, আস্তাতে হেঁটে যেতে যেতে সামনে যে স্কুল পড়বি সেই স্কুলের মধ্যে সুসুর করে ঢুকে যাস। নানা সাইনে নানা সাইনে কোন স্কুল যাবার, বই খাতা স্কুল ড্রেস কলম হেরাছে সবই আমার, একটা স্কুল খোঁজা লাগবি খোঁজাই লাগবি আমার, সামনে স্কুল পালে আমি যাবো সুসুর করে ঢুকে। তার বুঝে সামনে কোন একটা স্কুল দেখেছি, ভালোবাসা প্রেম নিকেতন স্কুল, ওরে তো আমার স্কুল মনে হচ্ছে, যাই সুসুর করে স্কুলের মধ্যে ঢুকে যাই। কেরে এডে আবার কোন স্কুল ঢুকলেন? স্যার ক্লাসরুম কিছুই কমান চেনা চেনা লাগিচ্ছে না। দেখি তো স্যারক জিজ্ঞেস করি তো, স্যার ক্লাসের মধ্যে আসমো? কেরে কেলটু আচ্ছু, এতদিন পর স্কুল খুললো, একলাই কুমা আচ্ছু, তোর বন্ধুরা কুটি। স্যার আপনি হামাক চেনেন? আপনি কুমার আমি চিনে পেলাম না, আপনি কোন স্যার? হ সিনের পাম না কে, তোর নাম কেলটু আর তোর বাপের নাম সুড্ডুম। স্যার আপনি হামাক ক্যাঙ্গা করে চিনলেন? এই জন্যই কয় ছাত্র আর মাস্টারের মধ্যে পার্থক্য কি, তুই আমাকে চিনবার পাস নি এই জন্য তুই ছাত্র, আর আমি তোকে চিনবার পাস এই জন্য আমি মাস্টার। স্যার সবই তো ঠিকই আছে, কিন্তু আপনার নাম কি আর আপনি আমার কোন সাবজেক্টের মাস্টার? আমি তো গুরু গুরু ধরা কেলানি দেওয়ার বিশেষজ্ঞ মাস্টার, আর নাম হলো আমার তারা মাস্টার। ও স্যার আপনি সিনিয়র পাচ্ছি না তো, স্যার সিনিয়র পাচ্ছি না, বুড়ো হয়ে গেছেন তো আপনি। এই কেলটু যা মো কথা সে তাই কোস, তাই লয় তোর স্কুল ড্রেস কুটি। স্যার এতদিন পর স্কুলে আসলে কি স্কুল ড্রেস খুঁজে পাওয়া যায়, ওটা তো হেরে ফেলছি স্যার। আচ্ছা স্কুল ড্রেস না হয় হেরাসু, তা তোর বই খাতা কুটি। স্যার স্কুল ড্রেসের খবরই থুইনি আর বই খাতা আমার জমরে শত্রু, আর খবর কেমনে থমু? ধুরু ছেসরার ছেসরা, তুই স্কুল বন্ধ আগে ছেসরা আসলু, ভাবলাম যে না স্কুল খুলছে ভালো হবু, এখনো তুই ছেসরা আসু। স্যার এতদিন পর স্কুল তেলাম, স্যার মারেন না স্যার, আপনি না হয় মার স্পেশালিস্ট তাই বলে এতই মারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা যা এখন ক্লাসে যা বস। কেরে কেলটু তুই কোমা এই ক্লাস হতে বসলু, তোকনে কোনো তোর ক্লাস হতে যা বস। স্যার আপনি না ক্লাস হতে বসবে বলেন, ক্লাস হতে তো বসছি। এ হারামজাদা আমি তো তোর ক্লাস হতে যা বসবে কইছি, এটা কি তোর ক্লাস? আচ্ছা তুই কত, তুই কোন ক্লাসে পড়িস? স্যার সেটা তো আমি ভুলে গেছি, আমি কোন ক্লাসে পড়ি।
এতদিন পর স্যারের হাতের মার্গলন খেয়ে মিষ্টি মিষ্টি লাগলো। আচ্ছা, এতদিন পর স্কুল খুললো, অন্তত একটা বছর সময় দেওয়া দরকার বই খাতা স্কুল ড্রেস খোঁজার জন্য। আপনারা কি করছেন এটা কমেন্ট করে জানান। আর আপনি করে আশেপাশের কোন বন্ধুর অবস্থা আমার মতন হতে পারে তা কেন মেনশন দেন।